বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি অফিস থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দর্শক আপনারা এরই মধ্যে জেনে গেছেন আজ বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ আমরা খবরটি পাই গণমাধ্যম কর্মীরা যে আজ ভোরে মানে আজ বৃহস্পতিবার ভোরেই ডিবি অফিস থেকে সমন্বয়কদের পরিবারের স্বজনদেরকে ফোন দিয়ে ডিবি অফিসে যোগাযোগ করতে বলা হয় এরপরে স্বজনেরা ডিবি অফিসে আসেন এবং তারা ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ককে ছয় সমন্বয়কের পরিবারের সদস্যরা তাদের বাড়িতে নিয়ে যান সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দর্শক আপনারা জানেন যে এই সমন্বয়করা গত ছাব্বিশ জুলাই থেকে একে একে করে তাদেরকে ডিবি অফিসে নেওয়া হয় ডিবি অফিসে নেওয়ার আজ পর্যন্ত তারা সব সকলেই ডিবি অফিসে ছিলেন মূলত ছাব্বিশ তারিখে বিকেলে গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয় তাদের আরেক সমন্বয়ক আবু বাকেরকেও সেদিন ডিবি অফিস অফিসে নেওয়া হয় হেফাজতে পরের দিন শনিবার সন্ধ্যায় ডিবি অফিস থেকে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে তুলে আনা হয় এবং এর পরদিন রোববার মূলত রোববারে ডিবি অফিসে তুলে আনা তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে মানে ছাব্বিশ সাতাশ এবং আটাশ এই তিন দিনে মোট ছয়জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয় তখন থেকে বারবারই বলা হচ্ছিল ডিবি প্রধান তখনকার ডিবি প্রধান হাউনুর রশিদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবারই যেটা বলছিলেন যে এই সমন্বয়করা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে ডিবি হেফাজতে এনে তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তো তৎকালীন হারুন রশিদ বলছিলাম এ কারণেই তৎকালীন ডিবি প্রধান হারুন রশিদ বলছিলাম এ কারণেই যে গতকাল একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এরই মধ্যে ডিবি হারুনকে ডিবি প্রধান হিসাবে ডিবি প্রধান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখনকার ডিবি প্রধান আশরাফুজ্জামান উনি ডিবিতে জয়েন করার আগেই আমরা দেখলাম গতকালকেই প্রজ্ঞাপন হয়েছে এবং আজ বৃহস্পতিবার উনি জয়েন করার আগেই যে সমন্বয়করা হেফাজতে ছিল সেই হেফাজত থেকে তাদেরকে মুক্তি দেওয়া হলো দর্শক আপনাদেরকে বলে রাখি যে এই ছয়জন সমন্বয়ককে হেফাজতে রাখা নিয়ে ডিবি হেফাজতে রাখা নিয়ে দেশ এবং দেশের বাইরে ইভেন আদালত পর্যন্ত বিষয়টি সমালোচিত হয়েছে বিতর্কের জায়গা তৈরি করেছে শেষ পর্যন্ত এই বিতর্কটি এমন জায়গায় পৌঁছেছে যে গত উনত্রিশ জুলাই আমি যদি ভুল না করি গত উনত্রিশ জুলাই ডিবি ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ককে মুক্তি এবং আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর জন্য একটি রিট দায়ের করেন হাইকোর্টে একটি রিট দায়ের করেন আইনজীবী মঞ্জুর আল মতিন পিতম এবং আইনুল নাহার সিদ্দিক সিদ্দিকা লিপি এরপরে মূলত হাইকোর্ট এটা নিয়ে কথা বলেন এবং হাইকোর্ট বারবারই বলেন যে হেফাজতে কেন তাদেরকে রাখতে হবে হয় তাদেরকে গ্রেপ্তার দেখা গ্রেপ্তার দেখে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান অথবা তাদেরকে আদালতে সাপোর্ট করুন সেই জায়গাটা নিয়ে বিতর্ক ছিলই বিতর্ক চলছিল এরই মধ্যে আমরা দেখি যে গত রোববার সেটা গত রোববার আটাশ জুলাই যেদিন নুসরাত তাবাস্সুমকে ডিবি তুলে নিয়ে আসে ওই দিন ডিবি তখনকার ডিবি প্রধান হারুন রশিদ তাদের কিছু ছবি প্রকাশ করেন এবং এটি নিয়েও আদালত কথা বলেছিলেন এবং হাইকোর্ট বলেছেন যে ডিবি অফিসে তুলে নিয়ে যে তাদেরকে খাওয়ানো এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এটি জাতির সাথে মস করা এরপরে আমরা দেখি যে ওই দিন রাতেই যে সমন্বয়ক ডিভি হেফাজতে থেকেই মূলত তারা আন্দোলন সকল ধরনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন এবং অন্য যে সমন্বয়করা ছিলেন কিংবা এখনও যারা অন্য সমন্বয়ক আছেন তারা এই ঘোষণাটা কি ঘোষণাটিকে প্রত্যাহার করে তারা তাদের মতন আজকের দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে তো মূলত ডিবি হেফাজতে থেকে ছবি প্রকাশ করাটা থেকেই হাইকোর্ট ডিবির ওপর একটি অপ্রচ্ছন্নভাবে চাপ থাকে ডিবির ওপর যে তাদেরকে হেফাজত থেকে ছেড়ে দিতে হবে এবং এরই মধ্যে গতকাল যখন প্রজ্ঞাপন হয়ে গেল যে ডিবি প্রধান হারুন রশিদকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন আজকে এখনও পর্যন্ত জয়েন করেনি নতুন ডিবি প্রধান হিসাবে আশরফ উজ্জামান উনি জয়েন করার আগেই ছয় শিক্ষার্থীকে হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে হেফাজতে থাকা ছয় সমন্বয়কে মুক্তি দেওয়া হলেও গণমাধ্যম এখনও তাদের কারোর সাথে কথা বলতে পারেনি তার তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা তাদের পরিবারেই ফিরে গেছেন আমরা যতটুকু শেষ খবর পাওয়া পর্যন্ত জানতে পেরেছি